শামসু ভাই আপনার শুটিং এ আসবে জানলে আমি এখানে আসতাম না রবিও ভাই আমি চলে যেতেছি আমার দেখে চলে যাওয়ার কোনো কারণ নাই আমি আগের শ্রী শামসু নাই আমার চরিত্রের আমূল পরিবর্তন হয়েছে ঢাকা শহরে নতুন করে ব্যবসা বাণিজ্য সাজাইতেছি আপনি ঢাকা শহর কিনা ফেলছেন বিশাল শিল্পপতি আপনার পিছনে অনেক পাইক পেয়াদা ঘোরাফেরা করে তাই না এইসব কথা কয়েও আপনি আমার দৃষ্টি আকর্ষণ করতে পারবেন ঠিক আছে রবিও আমি বুঝছি আমি তোদের কথার মধ্যে ঢুকে আসলে অপরাধ করে ফেলছি ওকে আমি চলে যাচ্ছি না 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 আপনার যাওয়া লাগবে না আমি যাইতেছি আপনি যে এই নাটকে কাজ করতেছেন আমি জানতাম না জানলে আসতামই না আসি কুসুম তুমি নিচে যাইতে পারো কিন্তু আমার সেট থেকে তুমি যাইতে পারবে না আমরা একসাথে দুপুরে লাঞ্চ করব তারপরে যাবা ঠিক আছে বাবা ও তুমি আসছো বাঁচা গেছে আমার এত একা একা লাগতেছিল ভালো আছে তুমি আসছি এখন আর লাগবে না একা আরে শামসু ভাই তো ঢাকায় আসছে উনিও নাকি নাটকে অভিনয় করবে এই জন্য রোমিও ভাই আমাকে ডাকছিল ওনার সাথে একটু কথা বললাম তাই শামসু ভাই ঢাকায় আসছে উনি আসছে জানলে তো আমি তোমার সাথে যাইতাম আর সমস্যা কি শুটিংয়ে তো দেখা হবে তখন শামসু ভাইয়ের সাথে দেখা করে নিও সেটা তো অবশ্যই হবে আচ্ছা বলো তো রোমিও ভাইয়ের সাথে শুটিং করে তোমার কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে উনি খুবই পারফেক্ট একটা ডিরেক্টর ওনার কনসেপ্ট ক্লিয়ার কোনো ঝামেলা নাই সব কিছু খুব ভালো মতো বুঝছে এখন আবার কে এলো নুপুর তুমি একটু দেখবে আমি একটু এই একটা জোরে ফোন দিতে হবে রোমিও তোর মহামূল্যবান অতিথি আমার জন্য এখানে থাকতে যেতেছে না ঠিক আছে আমি চলে যাই এত বিনয় দেখানোর দরকার নাই আপনি হইলেন কাজের মানুষ আর আমি হইলাম বেকার মানুষ আপনার এখানে প্রয়োজন আছে আমি বরং যাই বসো তো কি মাথা গরম করতেছো দাও মেকআপ রুমে দুলা বাইরে নিয়ে ঠান্ডার মধ্যে বসো আমি আসতেছি যাও না আমি যাইতেছি আপনারা কাজ করেন আচ্ছা দুলা ভাই মনে হয় না খাইয়ে যাবে না দুলা ভাই অনারে তাকে একটু থাকতে বল খাইয়ে যেতে বল কারে নিয়ে আসলাম আমি তারে তো খুঁজেই পাওয়া যাইতেছে না মানে এই লোকটা না আমাদের জ্বালায় মারলো আরে কুসুম পাগলামি করো না তো যাও তুমি দুলা ভাইরে ডাইকে আইনা মেকআপ রুমে বসো আমি আসতে ঠিক আছে চেষ্টা করলেও কাজ হবো না আমি অনেক আগে থেকেই ঘুরতেছিলাম ওর পিছনে কোনো কিছুতেই রাজি হয় না রাজি না হলে তো আর কিছু করার নাই তবে হয়েছে কি দোস্ত হঠাৎ করে কুসুমের দেখা না পুরনো প্রেম বুঝোস না মাথাটা উলাই গেছে না আমি মনে হয় ঠিক মতো অভিনয় করতে পারবো না দোস্ত পুরানা কথা বুঝলা যা অতীত অতীতই এই নিয়ে এখন চিন্তা ভাবনা করলে তো তোর অভিনয় ডিস্টার্ব হবে